নমস্কার বন্ধুরা, আমি পল্লবী, বেঙ্গলি ব্লগার পল্লবীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার শ্বশুরবাড়িতে পুজো আছে, নারায়ণ পুজো আর বড় ঠাকুরের পুজো, তারই সব জোগাড়যন্ত্র হচ্ছে। এখন উপোস আছি আমি আর আমার দুই কাকিমা শাশুড়ি। আমি এদিকে সব ফল কাটছিলাম, তারপরে ভাবলাম একটু ভিডিও করে নিই, কারণ কাছে ধারে সুশোভনও নেই যে ওকে বলবো একটু ভিডিওটা করে দিতে। এই যে ঘরে এখানে নারায়ণ পুজোটা করা হবে, আর বড় ঠাকুরের পুজো তো বাইরেই করা হয়, উঠোনে হবে। এদিকে বড় ঠাকুরের পুজোর সব কিছু আলাদা করে গুছিয়ে রাখা হয়েছে, যখন পুজো হবে বাইরে নিয়ে যাওয়া হবে। এই যে পাপড়ি দুটোর মধ্যে সিঁদুর দিতে হয়, হ্যাঁ দুই সাইডে দিতে হয়। এই যে সুন্দর ঘটের ডাব বসে, হ্যাঁ ঘরে নারায়ণ পুজো হয়ে গেছে, এবার বাইরে চলে এসেছি, বড় ঠাকুরের পুজো হবে। এখানে সিন্নি তৈরি হচ্ছে, আমার ছোট কাকা শ্বশুর আর দিদিভাই করছে, মানে ননদ। আজকে জানো তো একটা ব্যাপার হয়েছে, আমি একটা নতুন শাড়ি আর ব্লাউজ আলাদা করে রেখেছিলাম আজকে পুজোয় পরবো বলে। যেই শাড়িটা রেখেছিলাম সেটা আমি আমার নমাসের সাথে পরবো ভেবেছিলাম, কিন্তু যেদিনকে আমার নমাসের সাথ ছিল সেদিনকেই কোইন্সিডেন্টলি আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়, তাই আমার নমাসের সাথটা হয়নি। তাই আজকে ভেবেছিলাম ওই শাড়িটাই পরবো, এতদিন আর পরা হয়নি শাড়িটা আমার। আজকে আমি শাড়িটা পরে এসে পুজোয় বসতেও যাচ্ছিলাম, এমন সময় এমন একটা ঘটনা ঘটলো যে আমার শাড়িটা নোংরা হয়ে গেল। আবার আমি শাড়িটা চেঞ্জ করে এসে কুর্তিটা পরলাম, হাতে সময়ও ছিল না আবার শাড়ি পরার, কারণ তখন প্রায় পুজো শুরু হতে যাবে এমন সময়, তাই জন্য তাড়াতাড়ি করে কুর্তিটা পরে এসে পুজোয় বসেছি। সেটাই আমি ভাবলাম, হয়তো শাড়িটা পরা আমার ভাগ্যে ছিল না, কারণ সেই দিনও আমার শাড়িটা পরা হয়নি সাধের দিনকে,
আর আজকে পরেও আমার কোনো কাজে লাগলো না, কারণ পুজোর জন্যই পরেছিলাম, 5 মিনিটের মধ্যেই আমাকে চেঞ্জ করতে হলো। আমাদের পুজো কমপ্লিট, এদিকে আছে শিন্নি, গোপাল আসে নাই তো, সব কমপ্লিট, এখন সব গোছানো হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।